ফ্রেন্ডস, আমার নাম জয়া। আমার ব্লগ অনেক ব্লগ দেখি, তা আজকে মনে হলো আমি একটু রান্নার ব্লগ করি। তো রান্না করতে মোটামুটি খুব ভালোবাসি তা না, মোটামুটি ভালোবাসি। তো তার জন্য আজকে আমি তোমাদেরকে রান্নার রেসিপিটা শেয়ার করছি। তো আজকে আমি বানাবো হচ্ছে মাটন। মাটনের আলু দিয়ে মাটনের কষা কষা ঝোল। তার জন্য আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে তোমরা পেঁপে দেখতে পাচ্ছ, পেঁপেটা রেখেছি এই কারণে যাতে পেঁপেটা সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি সাহায্য করে, তার জন্য আমি পেঁপেটা রেখেছি। আর তার সাথে মাটনের কারির জন্য রেখেছি মাটন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা মশলাতে ভাজবো, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাটা আমি দেবো, অ্যাড করবো। তার জন্য মশলাটা আমি করে নেব, এবং চলো আমরা দেখে নিই কীভাবে আমি রান্নাটা করি। আলুটাকে ভাজবো, তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে গরম করে নিচ্ছি। আমার রান্নার ম্যাক্সিমাম কন্টেনার কাচের, কারণ আমরা প্লাস্টিক খুব কম ইউজ করি। একটু বেশি করে তেল দিতে হবে, তখন ফ্রাইটা ভালো করে করতে হবে, একটু লাল লাল মতো ফ্রাই করে নিতে হবে। একটু হলুদ, সামান্য নুন দিলাম, তাহলে সেদ্ধ হতে তাড়াতাড়ি সেদ্ধ আলুটা ভাজাটা খুব ভালো হবে। তেলটা গরম হয়ে এসেছে, আমি আলুগুলো দিয়ে দেবো। আমি তিনটে আলু নিয়েছি, আমার মাংসের পরিমাণ হচ্ছে 400 গ্রাম মতো। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, একবারই পেস্ট হয়ে যাবে। আমরা বাইরের গুঁড়ো গরম মশলা খুব একটা খাই না, তার জন্য ঘরেরই গরম মশলা, গোটা গরম মশলাগুলো একসাথে মশলার মধ্যে পেস্ট করে নেব। গরম মশলার মধ্যে নিচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। গোলমরিচ দিলে টেস্টটা খুব ভালো হয়, এটা ঝাল ঝাল ভাব আসে। এবার আমি আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব।
আমার মশলাটাকে আমি পেস্ট করব। এবার একটা বাটিতে হলুদ মশলা করার জন্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো মিশিয়ে একটু জল দিয়ে তাড়াতাড়ির জন্য এটাকে ভেজে তুলে রেখেছি। এবার আমি এর মধ্যে অল্প জিরে তেজপাতাটা আছে, এবার মশলাটা কষাতে দিয়ে দেব। আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরাটা ধরে, যার জন্য অসুবিধাটা হচ্ছে। মশলাটা দিয়ে দিয়েছি, এবার আমি এখানে গোলা যে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আছে সেটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা কষতে শুরু করেছে, এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, বাকি নুনটা পরে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে। এর মধ্যে আমি আলু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কি কষাতে থাকবো, করিনি, এটা লেবুর জুস। আচ্ছা মৌসুমি, মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে থাকবো মশলাটা দিয়ে। দেখতে পাচ্ছ কষানোটা প্রায় অনেকটা হয়ে এসছে, 5 মিনিট মতো আরও কষাবো, তারপর প্রেশার কুকারে দিয়ে মাংসটা সেদ্ধ করবো।
একটা এবার আমি প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে পরিমাণ মতো জল আর বাকি নুনটা দিয়ে আমি 7-8টা কি অনেক সময় 10টা সিটিও দিতে হয়, পাঁঠার মাংস একটু সময় লাগে সেদ্ধ হতে। এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেবো, 7-8টা সিটি দিয়ে নাড়িয়ে দেবো, তাহলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। The mutton is ready.